মুন্সীগঞ্জে বিভিন্ন সিমেন্ট ফ্যাক্টরি ও শিল্প কলকারখানার বর্জ্য ধলেশ্বরী নদী দূষণ ও দখলের প্রতিবাদে এবং ধলেশ্বরী নদী বাঁচাও স্লোগানে দুই দিনের প্রতিবাদী কর্মসূচি শুরু হয়েছে কর্মসূচির প্রথম দিন শনিবার মুন্সীগঞ্জের নাগরিক সমাজ একটি শোভাযাত্রা বের করে পরে সেখানে প্রতিবাদী নৃত্য সঙ্গীত কবিতা আবৃত্তি ও গণ স্বাক্ষর কর্মসূচি পালন করা হয় মান্নান রচনায় ও শিশির রহমানের নির্দেশনায় থিয়েটার সার্কেলের পরিবেশনায় নাটক ধলেশ্বরীর কাব্যগাঁথা মঞ্চায়িত হয় ধলেশ্বরী বাঁচাও কর্মসূচিতে মুন্সীগঞ্জ তিন আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এবং মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা মুন্সীগঞ্জ জেলা শাখা মুন্সিগঞ্জ যুব রক্তদান সংস্থা একাত্মতা ঘোষণা করেন ধলেশ্বরী নদী দখল ও দূষণের হাত থেকে রক্ষার দাবিতে মুন্সিগঞ্জের নাগরিক সমন্বয় পরিষদ স্থানীয় সংসদ সদস্যদের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি পেশ করবেন News71.tv, Munshikan.